এয়ারপোর্টে গেছি দেখা মাইস ভেন্ডারের একজন পি বসে আছে, আল্লাহর কসম একজনে বলল আমি আমার জায়গা থেকে দৌড়ে তার সাথে গিয়ে সালাম দিলাম, সে আমাকে দেখে দাঁড়ায় গেল, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, মারাত্মক একটা গুনার কাজ করেছি না, এ নিয়ে ঢোল বাজান। তো আপনার লাভ কি? আপনি ঢোল বাজাইলে আপনার কি লাভ? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ পশুর জন্য নয়, মানুষ মানুষের জন্য। আপনি ঢোল বাজান কেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এক লোক আমাকে বয়ানে ফাঁকে ফোঁকে টুকটাক গালাগালি করে, এই কুমিল্লা একদিন দেখা, আরে বাপরে বাপ, কোলে জড়ায়, হাফিজ ভাই আপনার অল টাইম বয়ান শুনি, ঘরে বয়ান ছো, বসেন নাস্তা খাই, বসে বসে কথা বললাম, নাস্তা খাইলাম, মনে হয় জানো, কেমন এক নতুন আনন্দের জিন্দিগিতে পদার্পণ করেছি। বুঝাইতে পারবো না এই জিনিসগুলো, আপনারা লাফালাফি করবেন না, পারলে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া।